একজন মহিলা একটা বাচ্চা ছেলের হাত ধরে টুক 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 করে বাড়ি নিচে একটু সুযোগ করে দেন না নবীর কাছে যায় সুযোগ হলো রাসূলের কাছে গেলেন সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার নবুয়াতের কথা শুনে আমি মুসলমান হয়ে গিয়েছি এই ছেলে পেটে ছিল আমার স্বামী আমাকে ত্যাগ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পুত্র সন্তান পাঠিয়েছে আমি মা হয়ে নিয়ত করেছি এই ছেলেটাকে আপনার খাদেম করব হুজুর আমাকে ফিরিয়ে দেবেন আমার ছেলেটাকে দেন হুজুর চলে বলে 6 বছর বয়স কত 6 বছর বয়স নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে বলে 6 বছর বয়স যিনি কন্টিনিউ আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছিলেন উযুর পানি দিতে মিসওয়াক দিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই 10টা বছরে আল্লাহর নবী আমাকে এক থামারা দূরের কথা কোনদিন কথাটা রাসূল আমাকে জোরে বলেন জোরে বলবেন না আমাকে এক থামারা দূরের কথা কোনদিন কথাটা রাসূল আমাকে জোরে বলেন যখনই আমাকে ডাকতেন ভালোবাসা দিয়েই ডাকতেন সুবহানাল্লাহ বলবেন না এটা আমার নবীর আদর্শ এমনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম হাবিব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম হাবিব আমি আল্লাহ আপনাকে সুন্দর চরিত্রওয়ালা করেছি জোরে বলে আর জোরে বলা যাবে না আপনার চরিত্র আমি আল্লাহ সবথেকে আলা করেছি খুলুকিল আযীম বানিয়েছি বলুন না সুবহানাল্লাহ সেই হযরত আনাস মা রেখে গেলেন মা থাকো আনাস নবীর কাছে থাকো নবীর সেবা নবীর খেদমত করবে নবীর সেবা নবীর খেদমত করবে নবীর সঙ্গে বিয়াদবি করবে নবীর সঙ্গে বিয়াদবি করবে নবীর কথা মোতাবেক চলবে নবীর কাছে কিছু চাই নবীর কাছে কিছু চাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারাকটা যখন ইয়াজিদের সামনে রেখেছিল ইয়াজিদ হুজুরের শের মুবারাকের ছুরির বারে মারা হয়েছে বলুন নাউজুবিল্লাহ আর বিয়াদবি করা হচ্ছিল আহলে বায়াতের সাথে হযরত সাইয়্যিদা সাকিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গোলাতে দড়ি বেঁধেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে পড়েছে বুড়ো হয়ে গেছেন বুড়ো হুজুর দাঁড়িয়ে জানো কার সাথে বিয়াদবি করছো উনি রাসূলের নওয়াসা শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে নবীর নূরের ফোঁটতে চুমা খাইলে যখন হযরত আনাস দাঁড়ালেন কিতাব এসেছে হযরত আনাসকে একটা ধাক্কা দিয়ে ধাক্কা যে ধাক্কাটা হুজুরের বুকে লেগেছিল বেশি দিন হায়াতে ছিলেন না ইন্তেকাল হয়ে গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কম বেশি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলেন নবী দোয়া করেছিলেন জোরে বলে আর জোরে বলা গেল না অনেক লম্বা হায়াত পেয়েছে নবীর কাছে রাখলে এই নবীর খেদমত করবে সেবা করবে কোনদিন নবীর সাথে বিয়াদবি করবে মা বলে গেলেন মা আল্লাহর নবীর সেবা করে আল্লাহর নবীর খেদমত করে এক তারিখ আল্লাহ রাসূল হেসে হেসে বলে আনাস হুজুর দীর্ঘদিন খেদমত করে সেবা করছো বাবা তোমার মনে কিছু আশা আছে মনে চাও আমার কাছে চাও আমি রাসূল তোমায় তুলব বলবেন না সুবহানাল্লাহ কিছু আশা আছে আমার কাছে বলো আমি নবী তো হযরত আনাস বলে হুজুর বিয়াদ দিয়ে মাপ চাই চাইতে পারবো না কেন না আমার মা মা বলেছে নবীর কাছে থাকবে কোনোদিন চাইতে পারবে না খেতে দেয় খাবে না হয় শুকিয়ে থাকবে নবী চা দেবে নেবে চাইবে না নবীর কাছে কিছু চাই হুজুর আমি চাইতে পারবো না মা যদি বলে পারবো না হযরত আনাস মায়ের কাছে গেলেন ও জমাকে ও আমার মুরব্বী বাপ জানেরা মায়েরা বোনেরা মগিনারা মায়ের কাছে চলে গেলেন আসসালামু আলাইকুম ও আমার মাদান ও আমার মাদান আল্লাহ নবীর কাছে চাইতে মানা করে দেন আল্লাহ নবীর কাছে নিতে মানা করে দেন আল্লাহ নবীর কাছে কিছু চাইতে মানা করে দেন আম্মা জান আল্লাহ নবী আমাকে চাইতে বলে আল্লাহ নবী নিতে বলে আমি আনাস কি নেব আমি আনাস কি চাইবো আম্মা জান জবাব দিয়ে দিলেন ও আমার আনাস আল্লাহ নবীর কাছে
কাজে নেবে আল্লাহ নবীর কানে চাইবে আম্মা যার আল্লাহ নবীর কানে কি নব আল্লাহ নবীর কাছে কি চাইবো দাদা আমাকে জানিয়ে দিলেন ও বাবা নাস আল্লাহ নবীকে গিয়ে বলে দাও ইয়া রাসূলুল্লাহ আমি মানলা ইয়া রাসূলুল্লাহ আমি মানলা আমি আনাসের মনে আশা আমি আনাসের মনে চাওয়া আল্লাহ আমাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই জনে বলুন সুবহান আয় একটু জনে বলুন সুবহান আল্লাহ নবীর কাছে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি মানলা আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি মানলা ইয়া রাসূলুল্লাহ আমি মানলা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা নাস তোমার মনের আশা কি বাবা তোমার মনে চাওয়া কি বাবা ইয়া রাসূলুল্লাহ আমি মানলা আমি আনাসের মনের আশা আমি আনাসের মনে চাওয়া আল্লাহ আমাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা পেতে চাই আল্লাহ নবী এসে এসে জানিয়ে দিলেন ও বলার আগে ওটা তুমি চাওয়ার আগে পুরা আমি আল্লাহ পাক অন্য জনের নামে কবুল করে নিয়ে দেন অন্য কিছু বলো বাবা জনে মনুন সুবহান চাপ হযরত আনাস বলে হুজুর মাফ চাই মাফ করেন আমি চাই কেন না মা তো এমনি মানা করেছিল আপনি বললেন মায়ের কাছে অনুমতি আল্লাহ দুবার চেয়েছি দুটোই দিয়ে দিয়েছে আমি নবী আমার সামনের দিকে যাই আল্লাহ তোমার জন্যই কবুল করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ সেই রাসূলকে ভালোবাসেন তবেই তো মুমিন আমাদের চরিত্র আমাদের কথা আমাদের ভাষা আমাদের ব্যবহারে পাড়া দশটা মানুষ কষ্ট পায় কেন কেন আমরা কি পারি না নবীর আদর্শই চলছে নবীকে সারা জীবন গাল দিয়েছে নবীকে সারা জীবন গাল দিয়েছে নবীর বিরুদ্ধে চরণ করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক মারা গেল ওসিয়াত করে মরে গেলে আমার কাফনের কাপড়টা নবীর জুব্বাতে পরে দিয়ে আর আমার জানাজা নবীকে দিয়ে পড়াবে নবী পাকের কাছে ওনার ছেলে আসেন মুসলমান হয় আব্দুল্লাহ নবী জুব্বা দিয়ে দিলেন কেন দিলে কিতাব এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা উনি যুদ্ধের ময়দান থেকে বন্দী হয়ে এসেছিলেন নবীর কাছে গায়ে কাপড় ছিল না গায়ে কাপড় ছিল না রাসূল বললেন বাবা আমার চাচা বন্দী হয়ে এসেছে আমার বিরোধী হলো আমার চাচা কাপড় কেউ দেবে থাকতো মুসলমানদের সাথে তার একটা চাদর দিয়েছিল অন্য বর্ণনা এসেছে এক ঠান্ডা রাতে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডায় কাঁপছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চাদর দিয়েছিল চাদর নবী পাক ওই জন্য দিলেন কেন সাহাবাদে বলে বাবা আমি যদি এই চাচাটা দুনিয়ায় না দিয়ে দিই আখেরাতে আমার কাছে অনেক বড় পাওনার আশা করবে সেদিন আমি নবী ফিরাতে পারবো না দুনিয়া হিসাব দুনিয়ায় যদি মিটিয়ে না দিই ও আখেরাতে অনেক বড় আশা করবে সেদিন নবী ফিরাতে পারবো না ওই জন্য দুনিয়ায় চাচা দিয়ে দিলাম সারা জীবন নবীর বিরুদ্ধে করেছে মুনাফিকি করেছে নবীরা করেছিলেন
নবী বিরোধিতা করেছিলেন, নবী ছোট বড় কথা বলা নাউজুবিল্লাহ, সেই নবীর উম্মত আমাদের আখলাক এত খারাপ কেন? বাপকে মারেন, মাকে মারেন, ভাইকে মারেন, বিবিকে মারেন, ছেলেকে মারেন, গাল কিস্তি করেন, পরে জায়গা মেরে নিচ্ছেন কেন? অত আঁচড়াচ্ছেন কেন? আঁচড়াচ্ছ অত আঁচড়াচ্ছ কেন? দমটা তো খালি বার হবো অপেক্ষা, খালি এই দমটা যাবে, কোন কাজ হবে কিছু? আর আমার দিকে তাকা, কষ্ট নিলেন, রাগ করছেন, ভালো হলো, আল্লাহ আমাদের সবুর দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের হকের উপর চলো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন, জলে বলি আল্লাহুম্মা আমিন, একটু দুরুস্ত দিয়ে আল্লাহুম্মা اللهم صل على نبي يا نبي Nabi, Ya Nabi, Zemin, no Zemah, Tumha Aleliye, Maki, no Maka, Tumha Aleliye, Zemin, no Zemah, Tumha Aleliye, Maki, no maka tumhare liye chuni ho chuna tumhare liye hum aayega tumhare liye Ya Nabi. Hajre Aswa, tumhare liye safa marwa, tumhare liye. Hajre Aswa, tumhare liye safa marwa, tumhare liye. Arsh Azim, tumhare liye. Madino Makkah, tumhare liye. Arsh Azim, tumhare liye. Madino Makkah, tumhare liye. Nabi, ya 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 Nabi. Allahumma salli ala আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা মায়েরা বাবারা মেয়েরা মুজিরা মুক্তাসার পূর্ব আল্লাহ পাক যদি কতদিন তৌফিক দান তো থাকো মহব্বত সম্পর্ক ভালোবাসা ঠিক থাকবে কথা বুঝলে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহ আল্লাহর রাসূলকে ভয় করে আল্লাহর ওলীদের মহব্বত আল্লাহর ওলীদের ভালোবাসা আল্লাহর ওলীদের প্রেম অন্তরে রাখে যারা মেনেছেন যারা ভালোবেসেছেন দানাতে থেকে শিক্ষা নেন মেনেছেন কারা মহব্বত করেছেন কারা প্যার করেছেন কারা আল্লাহর পাকের ভালোবাসা নবীর মহব্বত করেন আল্লাহর ওলি বালকান দেশের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ চলে বলে বলে আজ জোরে বলতে পারো না আজ জোরে বলতে পারেন না হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ
বালকান দেশের রাজা বংশীয় সুস্তরের রাজা রাজবংশের ছেলে রাজা আদিত্য চলায় ঘোড়া পিঠে করে জঙ্গলে গেলেন হরিণ শিকার করতে হরিণ তীর ধনুক নিয়ে গেলেন ঘুরছে কানে আওয়াজ আসে ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কাজের জন্য পাঠায়নি আল্লাহ এই কাজের জন্য বানায়নি ঘুরে ঘুরে দেখতে কোনো মানুষ কি হলো আরেকটু আগিয়ে গেলেন ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কাজের জন্য বানায়নি ঘুরে ঘুরে দেখছেন জঙ্গলের হরিণ জঙ্গলের পশুগুলো আল্লাহ পাক জবান দিয়ে তোমরা কথা বলছেন চলে বলো ধাক্কা লাগলো শিকার বন্ধ করে ঘরে চলে গেলে হুজুর যে বিছানাতে ঘুমাতেন গদিতে শুতেন হুজুরের বাড়ির কাজের মানুষ ঘর সাফ করতে কাজে রুম গিয়ে বাচ্চার বিছানায় দেখতে কত আরাম প্রতিদিন তো সাফ করি আজকে দেখি হাত দিতে দিতে বসে এত নরম মনটাই চেয়ে যে বাচ্চা তো না একটু শুয়ে দেখি বাচ্চার বিছানায় শুয়ে তো ঘুম এসে গেছে আরাম মকমল দামি 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 বিছানা গরিব মানুষ গরিব বন্ধু বড় লোক বন্ধু বাড়িতে গেলে কি হয় সৌভাগ্য দেখ সৌভাগ্য দেখ কেমন দামি জিনিস কথা বলে না যেমন আপনারা ভালোবাসেন হুজুর কেবলাকে হুজুর কেবলা তো মহব্বত করে নাকি হুজুরের জলসায় যান খালি বসে থাকে হুজুরের মুখটা দেখলে যেন কলজে ঠান্ডা হয়ে যায় জোরে বলে আর জোরে বলে আর জোরে বলা গেল না মহব্বত ভালোবাসা হুজুর তো ভালোবাসে নাকি মানুষের কাছে করে নেয় না কোন করে রাগ সবাই দেখাতে পারে একা দু বছরের ছেলে রাগ দেখাতে ভাত খাওয়ার সঙ্গে ফোনটা ঘাটে দেখ দেখ ফোন গেম দেখ দেখ আর টেনে কেড়ে দেখবে না একবার কি বিপদ ঘটছে দেখ দেখ দেশ ধ্বংস করে করে আস্তে আস্তে বাচ্চা দু বছরের ছেলে ফোনটা না তারপরে দেবেন দৌড়ে ঝাঁস দেখেছো দু বছরের ছেলে কথা বলে না রাগ দেখালেই হলো রাগ কান নেই একটা ভ্যান অলর রাগ আছে রাগ দেখালে হলো যদি একটা মানুষকে রাগ দেখিয়ে দিলে সে চলে গেল অন্যায় করেছে তাকে কাছে নাও কাছে নাও ভালোবাসা দাও ভালোবাসা দে নবীর আদর্শই বলেন ও পরিবর্তন হতে বাধ্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার নিয়ে নবীর দরবার সাহাবা ইয়া রাসূলুল্লাহ উমর আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে তলোয়ার উলঙ্গ নবী বললেন থামো কেউ টুক টুক করে নবী পাকের ঘরে গেলে নবী খালি দেখছে টুক টুক করে গিয়ে তলোয়ারটা নবীর কদমে দিয়ে হুজুর হাতটা বাড়িয়ে দেন মুসলমান জোরে বলে আর জোরে বলবে না নবী তো পারতেন আগে উনি যা করেছেন তারা দিয়ে বারকত দিতে যাও যাও না 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 রাগ দু বছরের ছেলেরও আছে রাগটা এসব কার রাগ নেই কার রাগ নেই ভাই বাজারে কিছু কিছু ফকটিয়া মাস্তান থাকে দেখবে ধরলে আর বেশি চিল্লায় ছাদ 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 তুই খালি ধরলি বলে দেখে নাকি কত দেখ ছেড়ে দেখবে ছেড়ে দেবে তুই অঙ্ক কইছিস কেন শূন্যর উঠতে পারে যত আটকাবে তত টাওয়ার নিয়ে নাই ঠিক না ছেড়ে দেবে না বাচ্চা ছাদ না বাচ্চা ধরলি গান দিকে কেউ কইছে না সেই ঝাঁজ কই ছাদ দেখে দিচ্ছে সেই ঝাঁজ কই ধরলেই ঝাঁজ হয় ছাড়লেই ঠান্ডা নরম সুর নরম তেল হয়ে যাবে তেল একটা লাল পিঁপড়ে কামড়াতে তিন দিন খালি খালি দিচ্ছে ফুলে গেল বলতা কামড়ালে এক সপ্তাহ বড় হয় মুখটা ফুলে এই হয়েছে আবার হাত গোটায় বলে দেখে নেবো
গায়ে জ্বর চলে আসে বলনা আর এই নরম নরম জায়গায় যদি কামড়ে চলে শরীরে ডেভেলপ হয়েছে শরীরে ডেভেলপ উন্নতি তুমি দেখতে পালে আমিও দেখতে পাই তুমি সমাজে মাস্তানি করো চিল্লাও বলে লোক বলে মাস্তান আমি চিল্লালে লোক আমাকেও মাস্তান বলবে ওটাই কি সমাধান কথা বলে খুব ইতিমধ্যে বাদশা ইব্রাহিমের আধাম ঘরে ঢুকে এই 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 তোর আমার বিছানায় ঘুমিয়েছিস চাবুকের বাড়ি পিটছে চাবু মেয়েটাকে মারছে কাজের মেয়ে খাদে মা ইব্রাহিম বিন আধামের দিকে তাকিয়ে খালি হাসছে এই তোকে এত মারি তোর লাগে না হাসছিস তুই কেন তুই হাসিস মারে সময় হাসলে কিন্তু রাগ আরো বেড়ে যায় টিচার কিছু কিছু ছেলেকে মারে যদি হেসো তো তোমার ভাগে বেশি পড়বে হাসছে হাসলি মার বন্ধ করে রেগে হাস হাস বুঝে বাদশা আমি চিন্তা করছি আপনার বিছানাটার এত আরাম এই বিছানাটা এত আরাম সামান্য এইটুখানি শুলে যদি আমাকে এত মার খেতে হয় আমি চিন্তা করছি সারা জীবন এতেই কাটিয়েছেন আপনি তাহলে আল্লাহর দরবারে কত জমা আছে বলা সঙ্গে সঙ্গে থ হয়ে ঝরঝর করে পড়ে পড়েছে মানে কি এবের আল্লাহ মা ঢুকেছে জোরে বলে বলে আর জোরে বলে বলে না বাদশা সামান্য এইখানে শুলে যদি এত মার খেতে আমি চিন্তা করছি সারা জীবন আপনি এতেই কাটিয়েছেন এই নরম বিছানা আল্লাহ দরবারে কত জমা আছে বাদশাহী জামাটা খুলে দিলেন দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বালকান দেশের বাদশাহ খুলে রাজকীয় পোশাকটা রেখে একটা ছিড়া ফাটা কুদুরি জামা পরে দিলেন লোহার ছুঁচ ছিল লোহার ছুঁচ ঘুরতে জামা সেলাই করতেন বাদশাহ যিনি পায়ে হেঁটে হেঁটে হজে গেছেন আল্লাহ হজে যাব হজে নিয়ে তবে এমন ভাবে যাব আজ পর্যন্ত কেউ যায় নাই চলে বলে আর চলে বলবে না এমন ভাবে যাব বাড়ি থেকে বার হলে কদম শরীফ লাগলেন কদম নারিয়ে দূরে কাত নফল নামাজ হুজুরের বাড়ি থেকে আল্লাহ কাবা শরীফ পর্যন্ত যেতে যে কটা কদম রেখেছেন প্রত্যেকটা কদম শরীফে দুই রাকাত করে নফল নামাজ পড়েছে 14 বছর লেগেছিল বললেন না জোরে বলতে পারো না 14 বছর হেঁটে হেঁটে কাবা শরীফে গেছে প্রত্যেকটা কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কাত করে নফর নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ বলবেন না শেষ জীবনটা কাবা শরীফে থাকতেন সারা রাত ইবাদত করতেন ফজরের পরে বার হয়েছেন সৌদির জঙ্গলে যেতেন বন বাদার কাঠ গুনুকে কুড়োতেন কাঠ সৌদির বাজারে এসে বিক্রি করতে যা টাকা হতো জবের আটা সবজি কিনে রান্না করে আল্লাহর কাবা শরীফের মাতাফের বাইরে কাবা শরীফের চাতানে হুজুরের অনেক খাদেম ছিল সব বসিয়ে প্রতিদিনের টাকা প্রতিদিন মেহমানদারি করে করে জোরে বলে বল না আর জোরে বলা যাবে না প্রত্যেক ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ ছিড়া ফাটা জামা পরে সমুদ্রের গায়ে বসে বসে জামা শিলাই জামা কুদুরি
লোহার চামচ সেই দেশের বাচ্চার কাছে খবর বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আপনার দেশের সমুদ্র গায়ে বসে বসে তামাশা সেলাই করছে ঘোড়ার পিঠে করে এসে যাচ্ছে ইব্রাহিম এই বালকান দেশের রাজা খুদু তাকালেন রাজা ছিলাম আর বলবো না এখন আর নেই জোরে বলে রাজা ছিলাম এখন আমি ফকির আল্লাহর কাছে বলবো জোরে বলে সে দেশে রাজা বলছে কি মজা পেয়েছো এর মধ্যে দরদেশি কি পেলে আল্লাহর ওরিতে সুস্থান নিয়ে তামাশা করছিলেন ও যুবকেরা ও আমার মুরব্বী বাপ জানে না শুধু মুখে বললে হবে না আমাদের সমাজে আমরা চিল্লাই আল্লাহ মানি নবী মানি কিছু কিছু যুবক আছে জুম্মা নামাজ পড়ে বিকালে বসে বসে তাস খানা খানে জুয়া খানা পেটে লটারি টিকিট কানে মদের আড্ডায় বসে যায় বলুন তো দেখি এটাই কি নবী মানা একবার কি মনে ভয় আসে না একবার কি কবরের আযাবের কথা মনে পড়ে না একবার কি আল্লাহ পাকের কথা মনে আসে না একবার কি আখিরাতের কথা স্মরণ হয় না ও যুবকে আল্লাহর ওলি ওই লোহার চুষ্টা নিয়ে কুদুরি সিলাই বন্ধ করে জামা সিলাই বন্ধ করে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর ওলি বলে দিয়ে ও দেশের রাজা ও দেশের বাদশা ওই চুষ্টা আমাকে ঘুরিয়ে নাও ওই চুষ্টা আমাকে খুঁজে নাও ওই চুষ্টা আমাকে ঘুরিয়ে দাও ওই চুষ্টা আমাকে এনে দাও আল্লাহর ওলিকে জবাব দিল তুমি কি পাগল তুমি কি পাগল তুমি কি পাগল সমুদ্রের ছুঁচ ফেললে কোনদিন কি পাওয়া যায় কোনদিন কি খোঁজা যায় ও জবাবকে আল্লাহর ওলি কি বলে দিলেন এই সমুদ্রের মাছেরা এই সমুদ্রের মাছেরা এই সমুদ্রের মাছেরা আল্লাহ পাকের সৃষ্টি সমুদ্রের মাছ আমি ইব্রাহিম আমার ছুঁচ কারা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে তোমরা কি আমাকে সাহায্য করবে তোমরা কি আমাকে খুঁজে দেবে তোমরা কি আমাকে সাহায্য করবে ও জমাকে বলা সঙ্গে সঙ্গে হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে সোনার চুঁচ কানালে মুখটাকে উঁচু করে দেন মুখটাকে ঠেলে তুলে দেন আল্লাহর ওলি খোঁজেন আল্লাহর ওলি খোঁজেন এই চুষ্ট আমার চুষ নয় এই চুষ্ট আমার চুষ নয় আমারটা কোন লোগার আমারটা কোন লোগার আল্লাহর ওলি খুঁজে খুঁজে নিজের লোগার চুষ কানা নিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হাজার হাজার মাছ সব মুখ ঠেলে তুলেছে সোনার চুঁচ হুজুর খুঁজছে আমার লোহার থাকবে চলে বলে এই অফার যদি আমাদের আসতো এই অফার ছাড়া যাবে পাঁচ টাকার কয়েন ছাড়ে না সোনার চুঁচ ছাড়ছে কীর্তি দেখেছেন রাস্তায় হেঁটে গেলে কিছু হোক না হোক শান্তি হবে রে নাউজবিল্লাহ বলে আর ওইগুলো গিলে গিলে খাচ্ছ দিনে 15 কি হচ্ছে বুঝতে পারছেন লাঞ্চ ভাই বাকিটা আপনার বাকিটা আপনার স্বাধীন যা ভাবছেন তা নয় সকাল হলো রে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলতে পারো না জোরে হলো না নাউজুবিল্লাহ আল্লাহকে মেনেছি তো জুম্মায় নামাজে যাই যে শুক্রবারে যাই যে আল্লাহ মানতে পারিনি অত সহজ নামাজ পড়লে কবুল কে বলে যে আপনাদের মিথ্যা কথা নামাজ পড়লে কবুল নয় কবুল হবার মতো পড়লে কবুল ইবাদত করলে কবুল নয় কবুল হবার মতো ইবাদত করলে কবুল যদি নামাজ পড়লে কবুল হতো আল্লাহ কোরআন শরীফে বলতেন না ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
কবুল হবার মতন পড়লে আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দেয়। বলেন আমি জোরে বলতে পারেন আল্লাহুম্মা ভালো ভালো হন। কেন লোকের 100 টাকা নেবেন? সারা জীবন কেটে যাবে 100 টাকা নিলে, কেন করলেন? একটা জাররা পরিমাণ যদি সরষার দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, সারা রাত তাহাজ্জুদ পড়লো কবুল হবে না। ওই 100 টাকা আপনি যে নিলেন ওটা হলো হারাম, এই শরীরে মিশে গেল। এই সারা জীবন হালাল খেয়ে ইবাদত করে ওই 100 টাকা হারামে সব শেষ। কিছু বুঝছেন না? বুঝেন না? রাস্তায় যদি 1 লক্ষ টাকা উপরে থাকে ফিরো দেখব না। কেন? ওটা আমার না, ওটা আমার না, ওটা আমার নয়, ওটা আমার ইন্টারেস্ট হতো মানে আশা নাই। 2 নম্বর, ওটাকে তুলে কোন একটা সিকিউরিটি জায়গায় দিয়ে দাও যেখান থেকে যার পরিচিত মাল সে যেন পায়। দুটো অপশন, আপনি লোকের টাকা নিলে পকেটে গেলে সারা জীবন কাটবে, বলেন তো। আচ্ছা, একটা লোক জীবনে 100 কোটি টাকা যদি মালিক হয়, লাভ আছে তো? এটা আমাদেরকে টাকা লাভ নেই, কি লাভ আছে বলে? ওই বাক্স খুলবে, আল মালিক খুলবে, টাকা দেখবে কত খাবে, টাকা চিবিয়ে কত ঘুরবেন আপনি? প্রত্যেক দিন যদি ফ্লাইটে করেন তবুও শেষ হবে না। টাকা ইনকাম করে যদি জীবনে সুখ শান্তি না হলো, কিসের টাকা? রাত দিন এক করে ফেলো টাকা 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 টাকা, শান্তি নেই, ঘরে বাপ মার সাথে বসে ভাতটাও খাই না, ও টাকার লাভ আছে? এটা আমার দিকে টাকা কি হবে বলেন? আমাকে নিজের বিবি কে লেটো ঘুরতো যায় না, বিহায়াপনা হয় না শরীয়তের বিধান মানে, নিজে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতো যায় না। সুখ শান্তি করতে পারবো ওই টাকা ইনকাম করে সুখ আছে। টাকা ইনকাম করে স্বামী স্ত্রীর মিল নেই, প্রতিদিন ঝগড়া হয়, কি লাভ আছে বলো তো আমাকে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বাড়িতে শান্তি দান। বলুন আমিন, জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সকলের মধ্যে মিল মহব্বত দান। বলুন আমিন, জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ সকলকে হকের উপর কায়েম রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই ছেলেগুলো তোমরা জালিয়ে কাবাব করে ফেলছো, জানে দয়া মায় কিছু নাই তোমাদের, একই ছেলে তাও খেলাম না ভাইজান। আগে চেনেন তো এলাকার আপনাদের সুনাম ধন্য মানুষ, একটা মহিলা মাদ্রাসা হয়েছে না কথা বলে না জ্ঞানে রাই লক্ষ্য রাখবে, মহিলা মাদ্রাসা খুব কম, মেয়েদের শিক্ষা দেওয়া লাগে না। একটা ছেলে শিক্ষিত হলে খালি নিজে একা হয়, একটা মহিলা হলে গোটা ফ্যামিলি শিক্ষিত হয়। জোরে বলে বলে জোরে বলে বলে মহিলা মাদ্রাসা এবং দাদা পীরের সিলসিলার নীতির উপর সুবহানাল্লাহ বলতে পারে না। লক্ষ্য রাখবেন লকডাউনের সময় আমফান ঝড়ে অনেক ক্ষতি হয়েছে, সব উড়ে চলে গেছে। আমি ভিডিও দেখেছি, ভাই পাটে চলে চোখে পানি চলে আসার মতো অবস্থা। আমি দেননে অস্বীকার করছি, না দিলে অপসন্দর হচ্ছে কি করে? তো আপনাদের কিছু হিস্সা আছে কি কথা ঠিক না বল দেবেন, ভালো করে বেশি করে আল্লাহ পাক ওই মাদ্রাসাকে কবুল করে। বদন আমিন। আল্লাহ ওই মাদ্রাসাকে কায়ামতে আমাদের সকলের জন্য, দাতা সাকিদের জন্য, মাদ্রাসা ছাত্রীদের জন্য, মাদ্রাসা শিক্ষিকাদের জন্য, শিক্ষকদের জন্য, মাদ্রাসা কর্তৃপক্ষদের জন্য, মাদ্রাসার কমিটিদের জন্য, গ্রামবাসীদের জন্য আল্লাহ নাদাতের ওসিলা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জ্বলে বলেন আল্লাহুম্মা। কথা বুঝলে? দাদা পীরের সিলসিলার মানুষ সিলসিলার নীতির উপর থাকে, মুরিদ মুরিদের মতন থাকে। পীরের লাঠি থেকে সম্মান করা যদি পীরকে সম্মান হয়, পীরের রক্তের ভালোবাসাটা পীরের ভালোবাসা না? একটু উত্তর দেন,
পীরের লাটি সম্মান যদি পীরের হয়, পীরের রক্তের ভালোবাসা আর পীরের ভালোবাসা, কাল কিস্তি কি শুরু হয়ে গেল বলো, ভুল হচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপই হয়, চর্চা বন্ধ করে দাও, যাব না। গেলাম না, গাল কিস্তি কেন করছো বলো, এটাই কি সভ্যতার পরিচয়? সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি গাল দিই, লোক তো বুঝেই নিচ্ছে আমার চরিত্রটা কেমন নোংরা হয়ে গেছে। আমি দিচ্ছি বলে আপনিও দেবেন, কথা কিছু বুঝতে পারেন? এই জমিনে আল্লাহ ওয়ালাদের ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের মেহনত আছে না নাই? সুবহানাল্লাহ বলে জোরে বলতে পারেন? এগুলো করবেন, এগুলোকে বন্ধ না কেন? একটু ভেবে দেখেন, শিক্ষিত সমাজ আমার মনে হয় একটু বেশি এলেবেল হয়ে যাচ্ছে। কে কি ব্যক্তিগত ভাবে কি করছে আমি তো বলতে পারি না, কারণ ব্যক্তিগত স্বাধীনতায় আমার বলার অধিকার আছে। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, ব্যক্তিগত জিনিস আমার বলার অধিকার নেই। কেন বলতে হবে? ভালো হলে তিনি নাম পাবেন, খারাপ হলে তিনি বুঝবেন, ওটা আমার মাথা ব্যথা নেই। বলে সমষ্টিগত ভাবে দরবার শরীফ গেলে আপনারা এগুলো করবেন না, একটু ভুল হয়ে যায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে কোথার। দাদু যান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ বলতেন, আদো মুরব্বি বাপদের কানে মনে আয়, আজও ছোট হুজুর বলতেন না, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট হুজুর বলতেন না, বেওফা দুনিয়া আশাকে কেন ভুলো মন, দিবান নিশি করো তুমি খোদাকে শোষণ, পানি পানি করে তুমি পরে কাপা কাপি, ওরে সানি তারা তারি দেবে তানা দেবে। ছোট হুজুর বলতেন না, তাহলে হুজুর কেবলাতে মহামহত হুজুর কেবলাতে মেহের এই জমিনে আছে না? আজকে সেই আমরা দাদা পীরের সিলসিলার মুরিদ যদি নিজেরাই এলোমেলো শুরু করে দিই, নিজেরাই যদি ঝগড়া করি, নিজেরাই যদি বাজদাবান গাল খিস্তি করি, বাইরের গুলো কি করবে আমাকে বলে? শিক্ষিত সমাজ, শিক্ষিত ভাই, অন্যের বিষয়ে নিয়ে আমার বলার তো কোনো বিষয় নেই, কেন অন্য চর্চা করতে হবে? যে যা করেছে তার সব চর্চা সে করবে, ভুল করলে জবাব লোককে দেবে, ভালো করলে সে ভালো হবে, ওতে আমার মাথা ব্যথা নেই। আমি যদি ব্যক্তিগত কিছু করি আমার ফ্যামিলিরও কেউ মাথা দেবে না, ঠিক না ভুল? বাপের সম্পত্তিতে তিন ছেলে যদি কিছু করে একজন দু ভাই মাথা দেবে না, আর যদি নিজের হয়, নিজের জমি হয়, দু ভাই মাথা দিতে আসবে আমার দিকে তাকান, সব জানা। আমরা দাদা হুজুর পীর রহমাতুল্লাহকে জামানার মুজাদ্দিদ হিসাবে ভালোবেসে নিয়েছি, জোরে বলে আর জোরে বলতে পারেন? আমরা দাদা হুজুর রহমাতুল্লাহকে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চাতুরিকার পীর হিসাবে মহব্বত করে ফেলেছি, জোরে বলুন আর জোরে বলা গেল না? আমরা পাঁচ হুজুর রহমাহুল্লাহ, বড় হুজুর পীর কিবলা, মেজলা হুজুর পীর কিবলা, সেজলা হুজুর পীর কিবলা, ন হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা, রহমাহুল্লাহদের আল্লাহর ওলি পীর হিসাবে অন্তরে মহব্বত করে নিয়েছি, জোরে বলুন। নতুন কোন পরিচয় আমরা মানতে পারবো না, যেভাবে মেনেছি ওতেই বুঝবো আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এলেমেলো কদিন আগে চলে গেলেন আমাদের রঘুনাথপুর, আমাকে আমার ছেলে বলেছিলেন আসতে পারলাম না, খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন, আল্লাহ পাক তার কবরটা নূর আলোর নূর করে দেন, বলুন আমি আমাদের আল্লাহ আল গালিব আলেম গালিব সাহেব বড় আলেম ছিলেন না, কত ওই থান ভেঙে দে জানে, ওই ঘোড়া দিত ঘোড়া জানেন কত ভেঙেতে জানে, সাধারণ লোক ভাঙতে হয় কত বলে আমাকে আমাকে দিতে, যে কি হচ্ছে খেলে খেলে
আগে উনি শুরু করে দিতেন যেই শুরু করতেন সাধারণ ছেলে শুরু হয়ে গেল আমাদের এই পাশেই যে রঘুনাথ মানে খালেক স্যার রহমতুল্লাহ সিলসিলার জন্য একটা হাতিয়ার হিসেবে ছিল না সব নিয়ামত চলে যাচ্ছে এই তারপরে যদি আমরা নিজেরা এরকম করি কি হবে বুঝতে পারছেন কদিন আগে বড় তাজান হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দেন বলুন আমি বলেন আল্লাহুম্মা আমিন চলে গেল দরবার শরীফের মুরব্বিগুলো কমছে না বাড়ছে তাহলে বাবা লাগবে না আমাদের এগুলো আপনাদের মুরব্বিরা সব কমজোর হয়ে গেল হুজুরদের সাথে ঘুরেছে সপ্তাহ সপ্তাহ চলে যাচ্ছে তো তার সময় যদি আমরা যুবকগুলো নিজেরাই এলোমেলো করি কি হবে বুঝতে পারছেন করোনা ও কি সিলসিলাকে সিলসিলার মর্যাদা দিয়ে রাখে সিলসিলাকে সিলসিলার মর্যাদা দিয়ে রাখে দরবারকে দরবারের মর্যাদা দিয়ে সম্মান করে আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের যে ইজ্জত আল্লাহ দেয় সেই ইজ্জতকে বজায় রেখে সম্মান করে কোন পার্টি করছেন কি করছেন বলতে পারবো না করেন আপনার ব্যাপার ওটা আপনার ব্যাপার হতে মানা নেই তবে দাদা হুজুর কিবলা পাঁচ হুজুর কিবলা দরবার শরীফ হাতখানি ওলি আল্লাহ দিলে এগুলো করবেন না কথা বুঝছেন না আমার ভাইরা বাপজান মুক্তাসার করলাম আচ্ছা আল্লাহ তৌফিক দিন আবার দেখা হবে আল্লাহ কবুল করুন আবার আলোচনা হবে আসেন যে নবী কেনা বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না যুগটাই আমি জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবীজির আব্বাদান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা সালামে নজরানা দাঁড়িয়ে দিই সবাই একটু উঠে দাঁড়ান সবাই উঠে সালাম পড়ে যান নবী